আজকে দেখছো আমি জিতছি, তুমি জিততে পারো নাই, মনে রাখিও। সারা জীবন আমার মনে তোকে থাকবে। জিতার জন্য আমি কম খাইছি, বুঝছো? এখন ও জিতার জন্য আমি কম খাইছি, বুঝছো? আমি কিন্তু মন থেকে হারি নাই, মানে ও খান্না করবে এই জন্য হারছি। তুমি হেরে গেছো সেই জন্য উল্টা কথা বলতেছো, বুঝছো? আসলে না, তুই আমার ছোট ভাই না, তুই হারলে খান্না করবে, আমি জানতাম না কেন। আমি আমি তো ছেলে মানুষ, আমি কান্না করি না, মেয়েরা বেশি কান্না করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা দুইজনে খুবই ভালো আছি, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে চারটা পিজা আছে। এই পিজার সাইজ হচ্ছে 8 ইঞ্চি। আমরা পিজা গুলো অর্ডার করছি পিজা লাউঞ্জ পেজ থেকে, ওইখানে পিজা গুলো খুবই মজা হয়, আপনারা চাইলে ওইখান থেকে অর্ডার করে খেতে পারেন। আর আমি পেজের নেমটা মেনশন করে দিব। আজকে আমার ভাইকে নিয়ে আসলাম, কারণ হচ্ছে ও নাকি একটা চ্যালেঞ্জ ভিডিও করবে আমার সাথে। ও এসে বলতেছে, আপু আমি পিজা লাউঞ্জ থেকে চারটা পিজা অর্ডার করে দিছি, চারটা পিজার দাম হচ্ছে মাত্র 1000 টাকা, 999 টাকা। তো চলে আসলাম চ্যালেঞ্জ ভিডিও করার জন্য ওর সাথে। ও আরেকটা কথা, তো যে জিতবে সে 1000 টাকার নোটিটা উঠায় নিবে, কোনো কথা ছাড়া। আমি জিতবো মনে রাখি, হ্যাঁ ইনশাল্লাহ। মানে 5 মিনিটের মধ্যে যে যত বেশি খেতে পারে, যে বেশি খাবে মূলত 1000 নোটটা তারই, একদম যে শেষ করতে হবে তেমন কিন্তু না। ওকে, তাহলে আমরা ভিডিওটা শুরু করে দিই। আপনার টাইম কিন্তু এখন শুরু। তুই টাইম শুরু করে দিছস? হ্যাঁ, না তো শুরু ইয়ে করে দিলাম নরমালি। আপনি সবসময় জলদি খান কিন্তু, স্পিডে খেতে হবে না, নরমালি, তাই না? 5 মিনিটের মধ্যে যে যতটুকু খাইতে পারো। তোমার প্লিজ না, আমি এ খাবো, তোমাকে দিতে দিব না। এরকম হবে না, ফুল শেষ করতে হবে, ফুয়াস না, এইভাবে হবে না। চ্যালেঞ্জ ভিডিও কিভাবে করে মানুষ? আমি জিতবো দেখছো। লাগবে না, আজকে 1000 টাকা তো আমি নিয়ে যাব। তুই দেখতে পাচ্ছিস? কয় মিনিট বল? এখন 4 মিনিট। সম্ভব না, অনেক জাল দাঁড়া না। আপনারা টান কিন্তু শেষ, একদম শেষের দিকে আরো দুইটা নিয়ে আসতে। না এরকম হবে না, এরকম হবে না, এরকম হবে না, পুরো খাইতে হবে। এখন আমাদের দেখতে হবে। না এরকম হবে না, হবে না, পেটুক বাজাবো। 3টা বেজে গেছে আর ফলাদের 2টা, মানে একটা পুরা শেষ করতেই পারে না ওরা। কেমনে পারবো গাইস? তুই সমান সমান, তুই দুইটা আমারও দুইটা। এই এসব হবে না, দেখেন গাইস সেটুক বাস, আর কত চিটিং বাস। পিজ্জাটা মজা ছিল মনে হয়, দেখি না তো খাওয়া উচিত নাই। মজা ছিল, যেহেতু শেষ করতে পারছো, এখানে চিটিং তুই করছো। একটা দিকে তো প্রত্যেকটা কথা বলবো, আমার তো অনেক জাল ছিল, ওর তো কিন্তু এত জাল না। দেখেন গাইস আজকে আমার অনেক হ্যাপি লাগতেছে, আজকে এই টাকা দিয়ে আমি ঘুরতে চলে যাবো তোমাকে ছাড়া। তোমাকে আমি 1000 টাকা পিজা খাবেছি। আজকে দেখছো আমি জিতছি, তুমি জিততে পারো নাই, মনে রাখিও। সারা জীবন আমার মনে, তোকে জিতার জন্য আমি কম খাইছি, বুঝছো? এখন ও জিতার জন্য আমি কম খাইছি, বুঝছো?
সো গাইস আপনারা দেখতে পাইছেন আমি কিন্তু ইচ্ছে করে হারছি, আমি কিন্তু মন থেকে হারি নাই, মানে ও খান্না করবে এই জন্য হারছি। গাইস আপনার নিজে বলেন, আমি চিটিং করছি ও না করছো? দেখেন কয়বার লুকাইছে, তুমি সত্যি কথা বলো। আমি তো লুকাইছি এটা ঠিক কথা, আমি মিথ্যা কথা বলতেছি না, বাট কিছু না। সো গাইস আমরা আমাদের দুই ভাই বোনের চ্যালেঞ্জ ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, ভিডিও যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ ট্রাই করব এইরকম আরো অনেক চ্যালেঞ্জ ভিডিও দেওয়ার জন্য, তাই না? হ্যাঁ অবশ্যই। তো আপনারা হয়তো এতদিন দেখেন না, এটা হচ্ছে আমার ভাই, আমার ছোট ভাই, ও কান্না করবে যে আমি ইচ্ছে করে হেরে গেছি আজকে। তো সবাই ভালো থাকবেন। না না আমি আরেকবার বলতে চাই না, আমি হারি নাই, না আমি হারি নেব, এটা সত্যি, এটা সত্যি ভাবো। তুই হারস নাই, আমি কিন্তু ইচ্ছে করে ওকে জিতাইছি, এটা তুই না 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 এটা তো কোনো এখানে তো বলে নাই যে তোমাকে টাকা দিবে, তুমি হারে যাও এখানে তো টাকা পাবে দেখছো। আচ্ছা আমি হারছি। হ্যাঁ সো গাইস আমি হেরে গেছি, নেক্সট টাইম অবশ্যই জিতবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই।